আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আমি চলে আসছি তোয়াবলক আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজ আপনাদের সাথে দেখাবো যে বাগেরহাট জেলার যে মাজার, বাগেরহাট জেলার যে খানজানালি মাজার, সে মাজারের সাথে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিব মাজারের ভিতরের পরিবেশটা, এবং যেতে যে রাস্তার দুই ধারে যে দোকানপাট সেগুলোর সাথে আমি আপনাদেরকে একটু পরিচয় মানে দেখাবো, দেখানোর চেষ্টা করেছি আর কি। তো এটা হলো মাজারের গেটের থেকে প্রথমে আমি শুরু করেছি। এটা হলো ফার্স্ট গেট আর কি, একদম রাস্তার মাথায় যে গেটটা ছিল সেটা। আর এটা হলো দুই ধারে যে দোকান ছিল মাজারে, যেতে দুই পাশে প্রচুর দোকান ছিল। সে দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি খাবার, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র মানে যেগুলো দিয়ে আর কি গান বাজনা করে, এবং বিভিন্ন ধরনের হোটেল ছিল, মানে খাবারের জায়গাও ভালো ছিল, এবং বিভিন্ন ধরনের খেলনা ফুল এটা সেটা বিভিন্ন ধরনের জিনিস যা থাকে আর কি। তো এরকমই আর কি। তো এই তো চলে আসছি, দুধারে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুধারে যে দোকানপাটের যে কী অবস্থা। কেউ যদি কখনও বাগেরহাটে আসেন তাহলে আমার এই ভিডিওর সাথে আপনারা একটু মিলিয়ে নেবেন কষ্ট করে। আর এই তো চলতেছে আমার আপনাদের সবার দোয়ায় আর কি। আমি তো আল্লাহর রহমতে আছি, খুব ভালো আছি। তো কিছু কিছু কথা আসলে না বললেই নয়। তো আমি অনুরোধ করব আপনাদের সবাই, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্য করে ফেলবেন, আর যারা যারা আমাকে দেখছেন সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের ভালোবাসা পেয়ে সত্যি কথা আমি মুগ্ধ যে এত সুন্দর সুন্দর ভাই আপুদেরকে আমি ইন্টারভিউ করতে এসে পেয়েছি। এই তো বাগেরহাট জেলার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আপনাদের জন্য একটু শুট করে নিয়ে আসলাম যে বাগেরহাট জেলার যে খানজানালি মাজার, মাজারে যেতে যে দোকানপাটগুলি সেগুলো আপনাদের সাথে আর কি শেয়ার করছি। তো আমি ওইখানে ষাট গম্বুজের একটা ভিডিও দিয়েছিলাম, তো অনেকে বলেছিল যাবো ওইখানে আরও কিছু দেখতে চাই। তো ভাবলাম তাহলে খানজানালি মাজারটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। এই তো দুধারে মানে এরা যারা রয়েছে তারা কিন্তু এই যে মানে কেনাকাটা করতেছে দুধারে অবস্থা। এই যে হলো পরের গেটটা, প্রথম এক নম্বর গেট আমরা পার দেখাইলাম, এবার দুই নম্বর গেট। আর এটা হলো ভিতরের যে পরিবেশটা, ভিতরের পরিবেশটা সবুজে, আর এই যে কেল্লাগুলি বা এই যে মসজিদগুলি খুব পুরানো কিন্তু এই মসজিদগুলি, কারণ আমি একজ্যাক্টলি বলতে পারবো না যে কত বছরের, তারপর এটা আর কি অনেক পুরনো একটা মসজিদ। বা খানজানালি বাজার মানে মাজার, মাজারে আর কি অনেক মানে উনি কিন্তু অনেক আল্লাহ আল্লাহ ছিল, এবং উনি অনেক ধার্মিক ছিল, উনি অনেক ধার্মিক ছিল মানে উনি ছিল আল্লাহর বলি যেটা আমি আর কি শুনেছি। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভিতরের পরিবেশটা দেখুন কতটা সুন্দর। এই তো আমরা গেট থেকে ভিতরে ঢুকে গেলাম, ঢুকে এখানে দেখাচ্ছি ভিতরে যে পরিবেশ। এখন আমি যে দিঘিটার কথা বলে, এই দিঘিটে কিন্তু অনেক আগে ছিল চারটা কুমোর, মানে এখন বেশ সম্ভবত সেগুলো মারা গেছে। তো মারা যাওয়ার পর নতুন করে আবার এ সারছে এই কুমির, এই দিঘিতে কিন্তু কুমিরও আছে। তো এটা সবসময়ের জন্য ওঠে না, মাঝে মাঝে। আর এখানে তো বৃষ্টি হওয়াতে পানিটা একটু প্রচুর বেশি আর কি বোঝা যাচ্ছে। আর এটা পুরো দিঘিটার পরিবেশটা দেখেন, অনেকে কিন্তু এখানে গোসল করে, অনেকে অনেক নিয়ত করে নিয়ে আসে যে এখানে গোসল করবে, সেই নিয়ত অনুযায়ী তারা গোসল করে। এবং এখানে অনেকে অজু করে নামাজ পড়ার জন্য, অনেকে এখানে নামাজ মানে নামাজ পড়ে আর কি। তো এই তো দিঘিটার পানিটা অনেকটা সচ্ছল এবং অনেক সুন্দর এবং ক্লিয়ার, মানে এটা শোনা নোংরা বা এটা কিন্তু ছিল না। সবাই যে গোসল করতেছে, বিশাল বড় দিঘি, সবাই গোসল করতেছে। এই এক সাইডে হলো মহিলাদের, এক সাইডে হলো পুরুষদের। এটা হলো আমরা যেখানে আছি এই সাইডটা হলো পুরুষদের এরিয়া, এখানে সবাই আর কি গোসল করতেছে। চারদিক থেকে সবুজ, দিঘির ওই পারে দেখা যাচ্ছে প্রচুর সবুজে মানে গাছ মানে গাছে আর কি ঘেরা। আর এখানে কিছু দোকানও আছে,
হচ্ছে খাবারের দোকানও আছে ভিতরের এই যে সাইডটা, মানে ইয়ার পাশে সিঁড়ি দিয়ে নামা সেই পাশটা। এখানে ভাইয়া এবং আমি আমরা কয়েকজন ওইখানে গিয়েছিলাম মূলত ঘুরতে আমাদের যাওয়া। তো আমার ভাইয়া আসছিল, ভাইয়াকে নিয়ে আমরা সবাই, ভাইয়া এবং ভাইয়ার একজন ফ্রেন্ড আসছিল, তো ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মূলত ভাইয়ার যে ফ্রেন্ড সে আর কি বলছে যে একটু যাবে খাজানালি মাজারটা দেখতে, তো সেভাবে আমরা গেছি। তো এখন এই যে মাজারের যে ভিতরেরটা, তো সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। সুফল ভালো পায় তো আমি আসলে যদি জানি না, তো এখানে প্রায় ওই আন্টিদেরকে দেখলাম, ওই চাচি আন্টিরা দেখতেছি যে এখান থেকে তেল নিয়ে নিয়ে গা মাখতেছে। আর এটা হলো চার শালিকের মাজার, মানে চারটা শালিক ছিল সেটা মারা গেছে, এখানে মানে মাটি দিয়েছে আর কি। এই যে সবাই এখানে মোনাজাত করতেছে, কেউ কেউ আবার কেউ কেউ তেল দিচ্ছে, মানে এক একজনের এক এক কাজ আর কি। কোনো চাচি হয়েছে নামাজ পড়তেছে চাচি, মানে এক একজনের নিয়ত করে আসে আর কি সেভাবে করে। তো এই তো নামাজের স্থান আর কি, কেউ যদি নামাজ পড়তে চায় সেখানে এখানে সে পড়তে পারবে। আর এখানে চাচিরা এরা হলো ওই যে মোনাজাত ধরছে ওই যে মাজার ভিতরে আর কি, আর এই পাশে বসে আর কি মোনাজাত ধরছে। তো এক একজনের তো কত ধরনের চাহিদা থাকে তাই না, তো আসলে সেভাবেই হয়তো মোনাজাত চেয়েছে। যাই হোক, এটা হলো সেই গুম্বজটার কথা বলেছি আমরা, সেই গুম্বজটা আসলে দেখতেছিলাম যে তেলটা আসলে বেরোয় কিনা, না এখান থেকে তেল বেরোচ্ছে, তা সবাই সেটা নিয়ে নিয়ে মাথায় দিচ্ছে, মানে কেউ কেউ যার যে সমস্যা সেভাবে নিয়ত করে করে গায়ে দিচ্ছিল। আর আমরা জাস্ট এই যে আমার ভাইয়ের ফ্রেন্ড, সে ভাইয়ার ফ্রেন্ডটার আমিও দেখতেছিলাম, ভাইয়ার ফ্রেন্ডটার আমিও দেখতেছিলাম আসলে কতটা সত্য এই আর কি। এই যে ভাইয়ার ফ্রেন্ড ঘুরে ঘুরে দেখতেছে, আমরা ঘুরে ঘুরে আর কি সমস্ত জিনিস দেখতেছিলাম। আমরা বেরোই একবার এই পাশ থেকে বেরোই, আমরা ঘুরে ঘুরে দেখে আবার এই সাইড থেকে আবার এগিয়েছি। এই যে আরেকটা গেট, এটা তিন নম্বর গেট আর কি ভিতরে ঢোকা। আর আমরা ভিতরে ঘুরে ঘুরে সব দেখতেছি, আমাদের কাছে তো খুব ভালো লাগতেছিল। তো এই পাশটা আসলাম, এটা হলো মাজারের পাশে, এটা হলো একটা সিন্দুক, কারো যদি কিছু দেওয়ার থাকে আল্লাহর হস্তে ভাবে কেউ কেউ কিছু দেয় সেভাবে ওখানে ফেলতে মানে দিয়ে যায়। আর এটা হলো নামাজের জায়গা, এটা মসজিদ আর কি, তো এটার পাশে আর কি মসজিদটা। এখানে বিভিন্ন ধরনের কবর আছে, অবশ্য এত তো সময় নাই যে সব তুলে ধরার, তো কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি আর কি। এই তো আমরা আবার এই যে প্রায় আজানের টাইম হয়ে গেছে, তো এখানে আর কি উঁচু করতেছে আমার ভাইয়া ফ্রেন্ডরা উঁচু করবে এবং ছবি তুলবে। তো আমরা আর কি তো এরা দুজন এখন সেলফি তুলবে, তাই ভাবলাম যে বাইরের যে খাবারের দৃশ্য এবং ওই সাইডে যে আন্টিদের গোসল করার জায়গা সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার আপুরা এখানে এসে গোসল করে, আপুরা ভাই মানে ভাইয়া আপুরা এবং আন্টিরা সবাই মিলে, এটা হলো মহিলাদের গোসলের স্থান, এটা আর কি একটু ঢাকা ছিল, এখানে পাকানোর জন্য গোসল মানে ওয়াশরুমটাও আছে। আর এই যে গাছগুলি দেখতেছে অনেক পুরনো গাছ, কিন্তু অনেক বছরের পুরনো গাছ, তো মানে দুই এক বছর না অনেক বছরের হবে। এতো চলতেছে আপনাদের সবার দোয়ায়। এতো দিঘিটাকে আমি একটু দেখানোর চেষ্টা করেছি যে ভালো করে দেখে, মানে ওই দিন যে আমরা গেছি ওইটা অনেকটা রোদ ছিল না, মানে রোদ ছিল কি মানে এমন রোদ যে গরম, মানে প্রচুর গরম,
তো সেভাবেই করা আর কি। তাকানো যাচ্ছিল না রোদের দিকে, এত প্রচুর পরিমাণ রোদ। এতো তো আমার ভিতরটা দেখানো শেষ। তো আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নেব, আপনারা সবাই ভালো থাকবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।